আলা বিসমিল্লাহমদুলিল্লাহ রসুলিল্লাহি আজমাইন আদ প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালাম আলিকুম রহমাত অবরাকাত আমরা যারা মুমিন আমরা যারা পরকালকে বিশ্বাস করি আমরা যারা হাসরাসোর বিশ্বাস করি আমরা সকলেই কিন্তু পুলসিরাতকে বিশ্বাস করি পুলসিরাত এমন একটি স্থান যা জাহান নামের উপর দিয়ে জান্নাতে চলে গিয়েছে অর্থাৎ যারা জান্নাতে যাবে তাদেরকে অবশ্যই পুলসিরাত পারি দিতে হবে আর মানুষ পুলসিরাত পার হবে তার নেক আমলের মাধ্যমে সে যে নূর প্রাপ্ত হবে সেই নূরের আলোর মাধ্যমে সে পুলসিরাত পার হয়ে যেতে পারবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে কিছু মানুষকে আল্লাহ তাআলা পাহাড় সমপরিমাণ নূর দান করবেন তো তার সামনে সামনে সেই নূর দৌড়াতে থাকবে এবং সেই নূরের পিছনে পিছনে ছুটতে ছুটতে সে পুলসের রাত পাড়ি দিতে পারবে আবার কাউকে আল্লাহ তালা নূর দান করবেন খেজুরের সম আবার কাউকে তার চেয়েও কম দান করবেন এবং সবচেয়ে কম নূর যাকে আল্লাহ তালা দান করবেন তার পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে সেই নূর থাকবে এবং সেটা একবার জ্বলবে আবার সেটা বন্ধ হয়ে যাবে যখন সেটা জ্বলবে সে কিছু দূর রাস্তা চলার চেষ্টা করবে আবার সেটা যখন বন্ধ হয়ে যাবে সে সেখানেই আবার দাঁড়িয়ে পড়বে তো প্রিয় বন্ধুগণ যদি আমরা পুলসিরাত পার হতে চাই অবশ্যই আল্লাহ তালার রহমত থাকতে হবে আল্লাহ তালার ইচ্ছা থাকতে হবে এবং সেই সাথে যে মাধ্যম নূর সেই নূর আমাদের হাসিল করতে হবে অর্জন করতে হবে সেই নূর পাওয়ার জন্য আল্লাহ তালার কাছে আরও যে করতে হবে দোয়া করতে হবে কিভাবে আমরা দোয়া করতে পারি আমরা আমাদের মাতৃভাষার মাধ্যমেও দোয়া করতে পারি আল্লাহ তালার কাছে নূর চাইতে পারি কিন্তু যদি দোয়াটা হয় কোরআনের ভাষায় যদি দোয়াটা হয় স্বয়ং আল্লাহ তালার বাণী তাহলে বিষয়টা কেমন হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত চমৎকার একটা দোয়া যে দোয়াটি এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রিয় বন্ধুগণ এই দোয়াটি উল্লেখ হয়েছে পবিত্র কুরআনুল করিমের সুরায় তাহরিমের আট নম্বর আয়াতে প্রিয় বন্ধুগণ এই দোয়াটি পবিত্র কোরআনুল করিমের সুরায় তাহরিমের আট নম্বর আয়াতে উল্লেখ হয়েছে দোয়াটি হচ্ছে বিসমিল্লাহ রহমানুর রহিম রব্বানা বানা এতস মিমলানা নু রানা ওয়াগফির লানা ইন্নকা আয় কুল্লি সাই ইং কদির আমি আবারও বলছি দুটি হচ্ছে রবানা এতস মিমলানা নু রানা ওয়া গোফিরলানা ইন কুল্লি সাই ইং কদির প্রিয় বন্ধুগণ একটু কষ্ট হলেও এই দোয়াটি অবশ্যই অবশ্যই মুখস্থ করে নেবেন এবং বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যদি আপনারা চান তাহলে নামাজের সিজদার মধ্যে গিয়ে প্রথমে সিজদার তসবিহ পাঠ করার পরে এই দোয়াটি পাঠ করতে পারেন অথবা নামাজের সালাম ফেরানোর আগেও পাঠ করতে পারেন অথবা নামাজের সালাম ফেরানোর পরেও পাঠ করতে পারেন মোনাজাতেও পাঠ করতে পারেন যে কোনো সময় পাঠ করতে পারেন ইনশা আল্লাহ এতে করে আপনার নেকিও হবে এবং আল্লাহ তালা আপনার দোয়া কবুল করার মাধ্যমে যদি আল্লাহ কবুল করে নেন তাহলে পরকালে ফুলসিরাত পার হওয়ার সময় আল্লাহ তালা আপনাকে নূর দান করবেন খুবই চমৎকার একটি দোয়া আপনারা সকলেই আমল করার চেষ্টা করবেন এবং দোয়া করবেন যেন আমিও আমল করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধু এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে বলতে চাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এতে করে তারাও যেন উপকৃত হয় ইনশাআল্লাহ তারা যদি আমল করে তাহলে আপনিও সেই আমলের একটা সব সদকায় জারিয়া পেয়ে যাবেন যেহেতু আপনি তার কাছে এই দোয়াটি পৌঁছায় দিয়েছেন তো আল্লাহ আমাদের সকলকেই যা যাই খায়ের দান করুন আমিন যদি এ ধরনের দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ও আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও